আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমার খুব কাছের মানুষ জনি, আমি অবশ্য বাইকনা বললে ডাকি, সবসময় দেখা হয়। তো বললাম যে বাইকনা, ও তো বাংলাদেশ থেকে ভাঙ্গা ভাঙ্গা আসছে, অনেকটি দেশ থেকে ঘুরাইছে না মামু? তিন দেশ ঘুরাইছে। তো কিভাবে আইছে মামুর কাছে শুনি একবারে প্রথম থেকে, এবং তারপরে ইতালিতে আইসা বর্তমানে কেমন আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন মামু? আমি প্রথম বাংলাদেশ থেকে আপনার এই ক্রোয়েশিয়ার জন্য জমা দিছিলাম। এই প্রথম 9 মাস এক লোকের কাছে আমার ফাইল ছিল, 9 মাসের মধ্যে মতো ছিল। ওইখানে আপনার 9 মাস ঘুরানোর পরে উনি আমার ফাইল ব্যাক দিয়ে দিছিল। তখন আমার কাজ হয় নাই, ওয়ার্ক পারমিট আনতে পারে নাই, যেটা আমরা কিছু টাকা পয়সাও দিয়েছিলাম। তো টাকা পয়সার সমস্যা হয়নি, টাকা পয়সা যে ওই হোক নিয়ে নিছি বলতে, না আমার যার কাছে ফাইল ছিল এরপরে আবার ওনার বাগিনার কাছে দিয়েছিলাম ফাইল। পরে ওনার বাগিনার কাছে প্রায় 7-8 মাসের মতো, 7-8 মাস পরে আপনার ছিল এই ওয়ার্ক পারমিট ছিল আমার এই ক্রোয়েশিয়ার। পরে ওয়ার্ক পারমিট হওয়ার পরে তখন বাংলাদেশে খুব করোনার জন্য খুব একটা প্রেশার ছিল। তো এই ক্রোয়েশিয়ার একটা সিস্টেম হচ্ছে, বাংলাদেশ থেকে বাংলাদেশে ক্রোয়েশিয়ার এম্বাসি নেই, এই কারণে আমাদের যাইতে হয়েছে আপনার ইন্ডিয়াতে যাওয়া লাগছে এই ক্রোয়েশিয়া এম্বাসি ফেস করার জন্য। আচ্ছা, এর মধ্যে একটা কথা কই, ক্রোয়েশিয়া যারা যায় এম্বাসিতে ফেস করার জন্য, যাদের ওয়ার্ক পারমিট ভিসা আসে তাদের রিজেক্ট করে কিরকম, মানে নাকি সবাইরই ভিসা দেয়? না না, সবাইরই ভিসা দেয় না। আমি যখন গেছি তখন আমার বেঁচে প্রায় 30-35 জনের মতো আমরা একসাথে ছিলাম, এক বিশের ছিলাম। ওই 35 জন থেকে শুধু একমাত্র আমি একজন ভিসা পাইছি, আমার সাথে আমার এক কাকাও ছিল, আবার আমার এক বন্ধুও ছিল। তার মানে 34 জনের বাতিল, 34 জন রিজেক্ট হয়েছে। বাবা, এটা তো অনেক রিস্ক। ভিসা পাইছি, হ্যাঁ, তখন রিস্ক ছিল মাঝখানে। এর আগে দিয়ে আবার আপনার ক্রোয়েশিয়ায় প্রচুর ভিসা হয়েছে, অ্যাভেলেবেল ভিসা হয়েছে ক্রোয়েশিয়া, আপনার 80% সাকসেস ছিল ক্রোয়েশিয়ার ভিসা। এরপর আমরা যখন জমা দিয়েছি তখন আবার একটু ড্যাম হয়ে গেছিলো। এখন আবার কিছুদিন আগে আমার ছোট ভাই আইছে এই ক্রোয়েশিয়া হয়ে যায়। এখন কি অবস্থা ক্রোয়েশিয়া? এখনের পরিস্থিতি তেমন ভালো না, ভালো না, এরকম বাদ যায়, 80% বাদ যায়। এখনো অনেক রিফিউজ, 80% চেয়েও বেশিও রিফিউজ হয়, প্রায় 10-5% ভিসা হয়। আচ্ছা, তারপরে ক্রোয়েশিয়া আসলা, মনে করো যে ভিসা পাইয়া গেলা, তারপরে আসলা, এটা ক্রোয়েশিয়ায় আসার পরে কোনো ঘটনা আছে? ক্রোয়েশিয়া আসার পরে তো কেমন অনেক স্ট্রাগল করছি ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়ায় আমরা যখন দেশ থেকে আসছি তখন আমাদের যে এজেন্সি আসছিল, ওই এজেন্সি আমাদেরকে বলছিল যে আপনার এই ইয়ার জন্য, এই আমাদের কাজ ছিল আপনার 8 ঘন্টা ডেলি, 8 ঘন্টা কাজ, সপ্তাহে 2 দিন বন্ধ, সপ্তাহে 5 দিন কাজ, এই আর আপনার স্যালারি একটা ভালো স্যালারি, হাই স্যালারি দেখাইছিল। পরে পরে আসার পরে এখানে তো দেখি আপনার পুরাই ভিন্ন। এই যখন আসলাম, আসার পরে আপনার এই যেদিন আসছি উনি আমাদেরকে রিসিভ করলো, আমার রিসিভ করে ওনার যে বাসা ছিল ওই বাসায় নিয়ে আমার দিয়ে আসলো। দিয়ে আসার পরে প্রায় 3 দিন পরে আমার একটা কাজের জন্য যাইতে বললো। পরে আমি যেইখানে ছিলাম ওইখান থেকে ভোর 4টায় রওনা হইতে হইতো, ওই কাজের ওই যেখানে কাজ ছিল আমার ওইখানে যাইতে আপনার মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগতো। ওরে বাবা, মানে তার মধ্যে 150-200 কিলোমিটার দূর, না হলে 100 কিলোমিটার দূর আপনার। আমি তিনটা প্রথম একটা বাসে উঠতাম, ওই বাস থেকে 9 মিনিট ট্রাম্প ছিল, ওই ট্রাম্পের শেষ মাথায় যাইতাম, ওই ট্রাম্প শেষ কইরা দেন আবার আরেকটা বাসে উঠতাম, আরেক বাসে উঠা ওই বাসে আবার ওই যে একটা স্টেশন আছে এই নাম ছিল কং, এই নামটা সঠিক খেয়াল আছে যাই হোক, তাহলে এরকম স্ট্রাগল করে তারপরে যাইতে হইতো। পরে যাইতে ওইখানে আবার আসতে 2 ঘন্টা লাগতো, আসতে 2 ঘন্টা লাগতো। কাজ বেতন দিত ঠিক মতো না? আমি ওইখানে কাজ করছি 6 দিন, আমার সাপ্লাই কোম্পানি ছিল, তো মানে আমি যে মালিকের আন্ডার ছিলাম ওই মালিক ছিল সাপ্লাই কোম্পানির মালিক ছিল, মানে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে লোক নিত, ওইখানে কাজ দিব বললা, আমরা টাকা টুকা ঠিক মতো দিত না? না না, আমি কাজ করছি। তারপরে এখন ওইখান থেকে কি করলা? পরে 6 দিন কাজ করার পরে ওইখান থেকে আমি কাজ চেঞ্জকে বললাম যে এই কাজ আমার পক্ষে সম্ভব না। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে অন্য কাজ দেখবো। পরে আমার বললো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে। পরে উনি আমার টিআরসি বানাই দেন, মানে যেটা মেইন কার্ড, কাগজপাতি বানাই দেন, কাগজপাতি বানাই দেন। যাই হোক, এটা অনেক বড় ঘটনা। যাই হোক, ক্রোয়েশিয়া থেকে কেমনে ইতালি ঢুকলা? ক্রোয়েশিয়া থেকে যখন আমি ওইখানে 3 মাস ছিলাম, 3 মাসে কাজ করছি আমি, 3 মাসে আপনার 200 না 300 কোনা বেতন পাইছি, যা বাংলাদেশে টাকা 5-10 হাজার টাকা। ওইখানে আমার মোটামুটি প্রায়
তিন মাসে 2-2.5 লাখ টাকা খরচ হয়েছে বাংলা টাকা, যা আমার পুরাটাই দেশ থেকে খরচ করতে হয়েছে। আমার 1 লাখ টাকা বেতন দেয়নি। পরে সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে কিছু হইব না, আমার এখান থেকে মুখ করতে। তারপর পরে ওইখান থেকে এক দালাল, দালালের মাধ্যমে ক্রোয়েশিয়া থেকে কই আইলা প্রথমে? ক্রোয়েশিয়া থেকে আপনার, আমি তো জাগরেবে সেন্টারে ছিলাম, ক্রোয়েশিয়া যে রাজধানী জাগরেবে ছিলাম, এই জাগরেব থেকে আমি আপনার ইয়াতে আসছি, এই ক্রোয়েশিয়া একদম লাস্ট বর্ডারের কাছাকাছি আসছি। পরে ওইখান থেকে আমরা, ওইখানে একটা হোটেল আছে, ওই হোটেলে এক রাত ছিলাম। পরে এরপরের রাতে আমরা, একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলে আমরা মোটামুটি 6-7 ঘন্টার মতো অপেক্ষা করছি। পরে এক লোক আসছে, লোক আইসে আমাদেরকে স্লোভেনিয়া পর্যন্ত আনছে। স্লোভেনিয়ার পরে স্লোভেনিয়া বর্ডার যখন ক্রস করছি, স্লোভেনিয়া বর্ডার ক্রস করার পরে এক ট্যাক্সি আইসে, ট্যাক্সি আইসে আমাদেরকে 20 মিনিটের মতো ট্যাক্সিতে ছিলাম, পরে আমাদেরকে ইতালি থেকে স্থানান্তরিত করেছে। আচ্ছা, বর্তমানে ইতালির কি অবস্থা মামু? আমি তো এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, তাই না? এবং ইনশাল্লাহ এইভাবেই চলুক, আর যে জায়গায় আছে সেই জায়গায় যদি লাগা থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে ব্যবসা যেহেতু করে, ব্যবসার কাছে থাকে, ব্যবসায় হওয়াটা এটা দোয়া করি। তো সবার উদ্দেশ্যে কিছু বলো, যারা এই যে বাংলাদেশে নতুন আসতে চায়, তারা কোনো কিছু শিখে আসলে কি উপকার আছে কিনা? না, মোটামুটি আপনার, আমরা যারা বাংলাদেশ থেকে আসি তখন ভাষা জানি না, দেখা যায় বেসিক যে ভাষাগুলো আছে ওইগুলো জানি না মোটামুটি। আবার যারা এর জন্য বিপদে পড়ে, এর জন্য প্রথম বিপদের জন্য। এরপর আরেকটা আপনারা আছে যারা আমাদের বয়সী, যারা আসে তারা কোনো কাজই জানে না, এইটাই আরো বড় সমস্যা। কাজ না জানলে কিভাবে পয়সা কামাইবো? দেশ থেকে কোনো কিছু কইরা আসা বা কোনো কাজের উপর একটা শিক্ষা নেওয়া দরকার। ভাষা তো অবশ্যই। আর যারা ইউরোপে থাকে, যারা ইউরোপে থাকে দেশ থেকে মনে করে, তারা তো বৈশা বৈশা টাকা ইনকাম করে, কিন্তু আমরা এখানে যারা আছি, কষ্টটা আসলে কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না। এটা টাকা ইনকাম করা কত কষ্ট। যাই হোক, ও আমার ভাইগনার মতো, আমি ওর ভাইগনাই ডাকি সবসময় দেখা হইলে, আর খুবই মিশুক। আমি ওর দোয়া করি যেন ও অবশ্যই ইতালির কাগজ অবৈধভাবে আসছে বৈধ হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করতেছে অ্যাজাইল মারছে, আর অ্যাজাইলের পরিকল্পনাটাও ভালো আমি শুনছি। তো দোয়া করি ও যেন সাকসেসফুল হয় এবং জীবনে যেন সাকসেসফুল হয়। সবাই আবারও বলি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ভালো থাকবেন। আমার পেজে এরকম জীবন গল্প সবসময় আমি প্রচার করি, আরও প্রচার করব সামনে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।